প্রথমত আমরা যেই দিনে বা যেই মাসে অবস্থান করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মা মিন ইয়াউমিন, এমন কোনো দিন নেই, আইয়ুতিকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু তাআলা মুক্তি দেন তার বান্দাকে, মিনান নার, জাহান্নামের আগুন থেকে, তবে আরাফার দিন ব্যতীত। আরাফার দিন ব্যতীত আর কোনো দিন আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এরকম দিন পৃথিবীতে নেই। এবং এই দিন আল্লাহ সুবহানাহু তাআলা আরাফার মাঠে জমায়েত হওয়া মানুষদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করেন, ইবাহি বিহিম গর্ব করেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিন যে দোয়া করা হয় সেই দোয়া। এবং যে দশ দিনের মধ্যে আমরা অবস্থান করছি জিলহজ মাসের, এই দশ দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল আমাল ফি আইয়ামিদ দুনিয়া আফযালু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কোনো আমল এত প্রিয় নয়, ওই আমল যত প্রিয় যে আমল এই দশ দিনের মধ্যে করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এত প্রিয় নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদও নয়, জিহাদের চাইতে উত্তম এবং প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের এই প্রথম দশ দিনে আমরা যে আমল করি সে আমল। এবং জিলহজ মাসের এই দশ দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কসম খেয়েছেন, ওয়ালায়ালিন আশর, আল্লাহ সুবহানাহু তাআলা সুরার মধ্যে ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, দশ দিন দশ রাতের শপথ। প্রায় সকল মুফাসসিরিনে কিরাম একমত যে এই দশ দিন জিলহজ মাসের এই দশ দিন, এবং জিলহজ মাসের এই দশ দিন ওই দশ দিন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম যখন তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য 40 দিনের জন্য আল্লাহর ইবাদত করতে গেছিলেন, যে ঘটনা আপনারা সবাই জানেন, ওই 40 দিনের শেষ দশ দিন এই দশ দিন মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের আল্লাহর ইবাদত করতে তুর পাহাড়ে যাওয়ার জন্য যে উনি 40 দিন আল্লাহর ইবাদত করেছেন, ওই 40 দিনের শেষ দশ দিন হচ্ছে এই দশ দিন। এবং কিছু দুর্বল বর্ণনায় প্রমাণিত হয় যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা যে রোগ মুক্তি দিয়েছিলেন সেটা এই দশ দিন। এবং সারা পৃথিবীর সকল মুহাদ্দিছ এবং মুফাসসির একমত যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন এই দশ দিন। তখন প্রশ্ন আসে যে এই দশ দিন কি রমজান মাসের চেয়ে উত্তম? তারা উত্তরে বলেছেন যে হ্যাঁ, এই দশ দিন রমজান মাসের দশ দিনের চেয়ে উত্তম, তবে রমজান মাসের শেষ দশ রাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত, এবং রমজান মাসের লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। তাহলে রাত হিসেবে রমজান মাসের দশ রাত এগিয়ে, আর দিন হিসেবে রমজান মাসের চাইতেও ফজিলতপূর্ণ দশ দিন হচ্ছে এই দশ দিন, যে দশ দিনে আমরা অবস্থান করছি। আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, একে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ, দ্বিতীয়ত এই দশ দিনের মধ্যে আরাফা মতো একটা শ্রেষ্ঠ দিন থাকা, যেমন রমজানের শেষ দশ রাতের সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, ওই রকম এই দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোন দিন? আরাফার দিন। তো লাইলাতুল কদর যেমন মর্যাদামণ্ডিত, কাছাকাছি ওই রকমই মর্যাদামণ্ডিত হচ্ছে দিন হিসেবে আরাফা এবং রাত হিসেবে লাইলাতুল কদর। এমনকি কিছু কিছু বর্ণনাও পাওয়া যায় যেটার তাহকিক প্রয়োজন, সত্যতা যাচাই বাছাই করার প্রয়োজন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যেমন বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর
লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। কিছু কিছু বর্ণনা আছে যেটা তাহকিক করতে হবে, তার সত্যতা যাচাই বাছাই করতে হবে, যে ঠিক আরাফার দিনও এরকম হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ আলম বিসওয়াব, আল্লাহ সুবহানাহু তাআলা সঠিক জানে। তবে আরাফার দিন যে সর্বশ্রেষ্ঠ দিন পৃথিবীর, এতে কোনো সন্দেহ নেই, এবং এই দশ দিন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, এতেও কোনো সন্দেহ নেই। আর এই দশ দিনে অনেক বড় বড় কিছু একত্রিত হয়েছে, যেমন আমাদের হজের যত নিয়মকানুন আছে, যত বিধান আছে, আমরা যে হজ পালন করি তার সব এই দশ দিনের মধ্যে। আরাফা বলেন, মুজদালিফা বলেন, মিনা বলেন, ইয়াউমুন নাহার কুরবানির দিন বলেন, সব এটার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিনের সাথে সম্পৃক্ত, তার ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পৃক্ত যে ইতিহাসগুলো আছে সব এই দশ দিনের সাথে সম্পৃক্ত। মিনায় গিয়ে হাজিরা পাথর মারে, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শয়তানকে তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করেছিলেন। কুরবানি করে, সারা পৃথিবীর মানুষ কুরবানি করে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন। সাফা মারওয়ায় সাঈ করে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী সাফা মারওয়ায় সাঈ করেছিলেন ছোট বাচ্চা ইসমাইলের পানির সন্ধানের জন্য। তথা হজকে কেন্দ্র করে এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতিকে কেন্দ্র করে যা কিছু আছে সব আমরা এই দশ দিনে সম্পাদন করে থাকি। সুতরাং এই দশ দিনের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দশ দিন বেশি বেশি ইবাদত করার, বেশি বেশি সিয়াম পালন করার, বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।